ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল দার্জিলিং এর জাতীয় অর্কিড গবেষণা কেন্দ্র। মঙ্গলবার সকালে দ্বিতল ভবনে আগুন লাগে। আগুনে এই গবেষণা কেন্দ্রে থাকা দামি রেফ্রিজারেটর থেকে শুরু করে প্রায় 20 থেকে 22টি বাতানুকূল মেশিন, প্রচুর গবেষণাপত্র এবং আসবাবপত্র ছাই হয়ে গিয়েছে। খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে ভবনটির সিংহভাগই পুড়ে গিয়েছে। গবেষণা কেন্দ্র সূত্র জানা গিয়েছে, এদিন সকালে বিদ্যুতের মিটার বক্সের পেছনে আগুন জ্বলতে দেখা যায়। সেই আগুন মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর হয়ে ওঠে, দ্রুত আগুন গোটা গবেষণা কেন্দ্র ছড়িয়ে পড়ে আর সেই আগুনেই লক্ষ লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলেই অনুমান করা হচ্ছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। এখানে আজকে 8:15 / 8:20-এর মাঝে ওই মিটার বক্সের পেছন থেকে আমরা ধোঁয়া উঠতে দেখি। সঙ্গে সঙ্গে আমাদের কাছে যেসব মানে সাধনগুলো ছিল, যেমন ফায়ার এক্সটিংগুইশার ছিল, সেগুলোকে আমরা এক্সটিংগুইশ করার চেষ্টা করি, কিন্তু সেটা আনকন্ট্রোল ওয়েতে চলে যায়। ইমিডিয়েট আমরা দমকলকেও ডাকি, সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটি বোর্ড এবং পুলিশ, তিন ডিপার্টমেন্ট থেকে লোকজনের এখানে আসেন এবং জয়েন্টলি আমরা এটার সঙ্গে ফাইট করি। কিন্তু ততক্ষণে আগুন অনেকটা উপরে স্প্রেড হয়ে যাওয়াতে আমরা কন্ট্রোল করতে পারিনি। দুতলা বিল্ডিং ছিল এটা, গ্রাউন্ড ফ্লোরটা থেকে জিনিসপত্র আমরা সব বের করে নিতে পেরেছি, কিন্তু উপর থেকে আমরা কিছুই বাদ করতে পারিনি। দার্জিলিং থেকে মৃণাল রানার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।